ভাঙ্গা বরিশাল মহাসড়ক ফোর লাইনে উন্নতিকরণের জন্য ইতিমধ্যেই সরকার জমি অধিগ্রহণ শুরু করেছেন, যার মধ্যে মাদারীপুর জেলার টেকেরহাট হতে ভোরঘাটা পর্যন্ত 28 কিলোমিটার অংশে 25টি মৌজায় প্রায় 18 একর জমি রয়েছেন। সরকার এসব এলাকায় 44 ধারার নোটিশ জারি করেছেন, কোনো প্রকার স্থাপনা নির্মাণ ও গাছ রোপণে নিষেধাজ্ঞা জারি করেন। সরকার অধিগ্রহণকৃত ফসলি জমিতে 3 গুণ এবং স্থাপনা ও গাছপালার ক্ষেত্রে 2 গুণ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিয়ে থাকেন। এই লোভে এক শ্রেণীর দালাল চক্র অতিরিক্ত টাকা আদায়ের পায়তারায় ব্যস্ত। পুরাতন টিন কাঠ ইট করায় করে অধিগ্রহণকৃত জায়গায় রাতের আধারে নির্মাণ করছে নতুন নতুন ঘর। অনেকেই আবার নিচু জমিতে রোপণ করছে বিভিন্ন শ্রেণীর গাছ। আবার অনেক ডোবায় মৎস্য খামারের সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, এসব অসাধু চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এসব কর্মকাণ্ড বন্ধ করা হোক। ভাঙ্গা বরিশাল হাইওয়ে কল্যাণের যে সড়ক হচ্ছে, সেই সড়কের পার্শ্ববর্তী কিছু লোক অধিক অর্থের লোভে সরকারের সাথে প্রতারণা করে তারা নতুন করে ঘর এবং গাছ লাগাইছে, তারা অধিক অর্থ যাতে পায়। কিন্তু আমাদের দাবি, জনগণের দাবি, যাতে এই লোকদের ব্যাপারে সরকার সঠিক যাচাই বাছাই করে তাদের অধিগ্রহণের অর্থ প্রদান করে, যাতে প্রতারণার শিকার হয়ে সরকারি অর্থের অপচয় না হয়। আমরা জনগণের পক্ষ থেকে সবাই সেটাই চাই। কিছুদিন আগে রাস্তার দুই ধারে যে সকল ফাঁকা জমি দেখছি, সকালবেলা এসে দেখি রাতের আধারে তারা পুরান টিন দিয়ে নতুন ঘর বাড়ি তুলছে। কিছু কিছু ফ্যামিলি ওখানে থাকলেও অনেক বেশিরভাগ ঘরে দেখা যাচ্ছে যে তারা ঝুলছে। তারা একটা কুচুকরি মহল এই কাজ বাজ করছে এবং ফাঁকা জমি যা ছিল সব জায়গায় তারা মন মতো ইচ্ছা মতো গাছ লাগিয়ে ফেলছে। কিছু অসাধু লোকেরা রাস্তার পাশ দিয়ে পুরনো টিন দিয়ে ছোট ছোট ঘর, পুরনো ঘর, গাছগাছালি লাগিয়ে এই জায়গাকে তাদের নিজের জায়গা বা তারা থাকতো এরকমভাবে একটা স্বীকৃতি বা পরিচিতি দিয়ে তারা টাকা হাতের সাথে একটা পরিকল্পনা করেছে। তো সেইখানে এনে কিছু চক্র লোক আছে, ওই লোকগুলি এই ছোট ছোট ঘরগুলি উড়াইয়া এই আত্মসাত করার জন্য এই প্রশাসনটা ফাঁকি দিয়া এই কাজ চালাই যাচ্ছে। মস্তাপুর পর্যন্ত এখানে জমি অধিগ্রহণের কাজ চলছে। সেখানে দেখা যায় যে রাস্তার দুই পাশে অনেক নতুন নতুন ঘর বাড়ি তুলছে সরকারি টাকা আত্মসাতের জন্য। আসলে এগুলো আমাদের সরকারি খাতের থেকেও ক্ষতি এবং কিছু সমাজেরও ক্ষতি। যেখানে আমাদের উন্নয়ন কাজ চলছে সেখান থেকে এভাবে টাকা আত্মসাত করা, এগুলো আসলে সরকারের টাকা আত্মসাত করা ঠিক হচ্ছে না বলে মনে করি। আপনি জানেন যে আমাদের অলরেডি এই ফোর লেনের যে রাস্তাটা হবে এটার যৌথ তদন্ত শুরু হয়েছে। তো আইন অনুযায়ী 4 ধারা নোটিশ দেওয়ার পরে কিন্তু কেউ এখানে নতুন কোনো স্থাপনা বা গাছপালা এগুলো লাগাতে পারে না। তো এখন যে এই ধরনের যদি কোনো গাছপালা বা কোনো নতুন যেগুলো ঘরবাড়ি তৈরি হচ্ছে এগুলো আমাদের যৌথ তদন্তে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে, এগুলো আমাদের তদন্তে ইনক্লুড হবে না। আর এই যৌথ তদন্তটা হচ্ছে যে আমাদের এখানে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তারা আমরা একসাথে মিলে এই যৌথ তদন্তটা করা হচ্ছে। কাজেই এখানে অনিয়ম হওয়ার কোনো সুযোগই নাই। এবং যারা আর কি দালাল চক্র বলেন বা প্রতারক চক্র বলেন, যারা এই ধরনের কাজ করছে তারা আসলে মানে এখানে কোনো মানে লাভবান হবে না। আমরা এখানে সত্যিকার অর্থে যার যেই গাছ আছে, যেই ঘরবাড়ি আছে সেগুলো আমরা দিব।